ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ବାରକୋଟ ବ୍ଲକ୍ କଣ୍ଡଳରେ ବରିଷ୍ଠ ନାଗରିକମାନଙ୍କୁ ନେଇ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପକ୍ଷରୁ ବୈଧିକ ଆଲୋଚନା ସଭା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବହୁ ବରିଷ୍ଠ ବିଜେପି ନେତା ଏହି ସଭାରେ ଉପସ୍ଥିତ ରହିଥିଲେ କଣ୍ଡଳ ଅଞ୍ଚଳର ଚାରିଶହରୁ ଅଧିକ ବରିଷ୍ଠ ନାଗରିକ ମହିଳାମାନେ ଉପସ୍ଥିତ ରହି ସଭାକୁ ସାଫଲ୍ୟ ମଣ୍ଡିତ କରିଥିଲେ ସମ୍ଭଲପୁର ଲୋକସଭା କ୍ଷେତ୍ରରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସାଂସଦ ପ୍ରାର୍ଥୀଙ୍କ দেবগড় জেলাপর ভূমিকা কন এবং জেলা প্রত্যেক কন অবদান রয়েছে এভাবে তমাম বিষয় আলোচনা হয়েছিল কিন্তু আমি ধর্মেদ্র প্রধান ভোট দেবা এবং কিন্তু নরেন্দ্র মোদী হাত মুঠা টান করবো এইটা হচ্ছে আমার উদ্দেশ্য সেই আমি পাঁচ জন বন্ধু বিশিছু আমার দেবগড় বুদ্ধিজীবী মানে আসলে সে বৌদ্ধিক ভাষণ দে প্রত্যেক যা গাঁ রা ভারতীয় জনতা পার্টি প্রতি যে অনুরক্ত সে শিক্ষা দেটা গোটে উপাদ মতো বহু ঠিক লাগলা আললাগল যেতে আমার বুদ্ধিজীবী সমস্ত আসলে জনসাধারণ বহু সংখ্যায় যোগদান করে যা যা কহিল সেসব বহু বডিয়া লাগলা আ তাপরে মোটর গোটি জিনিস রহিলা যে পচিশ বর্ষর সরকার আয়া করবা তাপরে সে নিজে চালি পারু না পানিয়ান আনি জোতি সাহারা